নমস্কার, আমি মৌসুমী। আর মৌসুমী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, আমার সমবয়সী যারা তাদেরও অনেক ভালোবাসা। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর 7টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই যে সকাল সকাল নিশুর বাবা মাছ কিনে নিয়ে চলে এসেছে, আজকে নদীর ধারে গেছিলো মাছ কিনতে। তো এই যে সব নদীর মাছ, এগুলো রয়না মাছ, পুঁটি মাছ, জিওল মাছ, কাকলে মাছ, চান্দা মাছ, আর এখানে আছে হচ্ছে গুঁড়ো চিংড়ি, নদীরই জিওল মাছ আছে এই যে সাইডে, কয়েকটা ট্যাংরা আছে। তো এগুলো হচ্ছে নদীর মাছ। আর গামলায় যে মাছগুলো প্রথমে দেখলেন এই যে সাইডে, এগুলো হচ্ছে বাটা মাছ। চলুন বাটা মাছগুলো কেটে রান্নাবান্না করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। তো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল ভাতও রেডি হয়ে গেছে। তো এখন এই যে আমার গপু সোনাকে আমি খেতে দিয়ে দিয়েছি, আমার গপু সোনা সেজে গুজে বসে রয়েছে। গপু সোনাকে স্নান টান করিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার। এখন নিশুর বাবা আর আমি খেতে বসবো, কারণ আর এই যে বিছানায় সমস্ত জিনিসপত্রগুলো মেলা ছিল, কালকে বৃষ্টি হচ্ছিলো, তো সেগুলো গোছাবো, আগে খেয়ে নেবো। এই যে কিছুটা গোছানো হয়েছে আর কিছুটা বাকি রয়েছে, এগুলো খেয়ে টেয়ে নেবো, তারপরে গোছাবো। তো আপনাদের দেখাচ্ছি কী কী রান্না করেছি। এই যে মাছের ঝোল, নিশুর বাবা ভাত বাড়তে শুরু করে দিয়েছে, মানে দেশি যে মাছগুলো নদীর মাছ ওইগুলো দিয়েই করেছি। আর যে চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছটা আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে খাওয়ার জন্য, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে সেই জন্য। আর এগুলো সব হচ্ছে নদীর মাছ রান্না করেছি, বাটা মাছগুলো আজকে রান্না করিনি, ওটা পরের দিন করব সেই জন্য। তো আমিও ভাত নিয়ে বসে পড়েছি, কিন্তু আর এদিকে পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজ কেটে নিয়ে আসলাম। পেঁয়াজটা দিয়ে আর গিয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব, এটা খুবই খেতে খুবই ভালো লাগে। ছোটো মানে বিয়ের আগে আমি খেতাম, মানে আমার দিদা আমাকে, যেহেতু আমি মামার বাড়ি থেকে মানুষ হয়েছি, তো সেই জন্য আমার দিদা আমাকে ছোটোবেলায় এইভাবে চিংড়ি মাছ মেখে গরম গরম ভাত দিত, সব খেয়ে আমি স্কুলে যেতাম। চিংড়ি মাছ দিয়ে আর এই পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে যেতাম। আমি দেখে না ভালো করে মাখতেও পাচ্ছি না, ঠান্ডা হয়ে গেছে, গরম গরম থাকলে ভালো মাখানো যায় মাছগুলো, ভালো করে মেখে দিত আর খেতে খুবই টেস্টি লাগে। ঝাল ঝাল করে না পেঁয়াজ দিয়ে ভাজা চিংড়ি, কুচু চিংড়ি মাখালে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিছু লাগেই না, এত টেস্টি হয়। তো আমি চিংড়ি মাছ মাখা নিয়ে নিয়েছি, নিশু বাবাকে বললাম খাওয়ার জন্য, তো উনি বললো খাবেন না, তো ঠিক আছে আমিই খাবো। আর এখানে রয়েছে হচ্ছে যে দেশি মাছ, আমি একটাও বাটা মাছ রান্না করিনি, কারণ আমার নদীর মাছ খুব ভালো লাগে, পুকুরের মাছটা খুব একটা ভালো লাগে না। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে কথা বলছি। আমার নিশু টিউশন পড়তে গেছিলো, যেহেতু আজকে সানডে, আজকে পড়া ছিল, পড়তে বাড়ি এসছে, তো ওকে আমি জিওল মাছ দিয়েছি আর ভাত দিয়েছি। তো মাছ খেতে চায় না, খালি ঝোল আলো দিয়ে খাবে, মাছ খাবে না। আমি আমাকে বলছে মা আমি তো শুধু মাছ খেতে পারি না, তো আমাকে তুমি ভাতের সঙ্গে মিশিয়ে দাও, ভাতের সাথে মিশিয়ে দিয়েছি খাচ্ছে। তো এদিকে আমি ও খেতে খেতে এদিকে আমি রুটিটা বানিয়ে নিয়েছি, কারণ নিশুর বাবার ডিউটি হয়ে গেছে, তো নিশুর বাবা ডিউটিতে যাবে সেই জন্য। তো আমার রুটি বানানো কমপ্লিট, আমি এখানে 6টা রুটি বানিয়েছি, দুবারের খাবার রয়েছে। আর নিশুর বাবার জন্য আমি বানিয়েছি হচ্ছে সবজি, সেটা হচ্ছে বরবটি আলু ভাজা। এই যে আমি মানে বরবটি আলুটাকে সাইড করে দিয়েছি মাঝখানে একটু গর্ত করে, এতে কী হয় বাড়তি তেলটা নিচে পড়ে যায়, তারপর আমি থালাতে তুলে নেব, এতে তেলও থাকে না সবজির গায়ে। তো হয়ে গেছে, তো নিশুর বাবার ডিউটি চলে গেছে। আর এই চিংড়ি মাছগুলো আমি ভেজে রাখছি পরের দিন লাউটাও দিয়ে খাওয়ার জন্য। আর এখন বাজে হচ্ছে সন্ধে 7:30, তো এখন আমি মাংসটা রান্না করে ফেলেছি আর লুচি, নিশু বলেছে আজকে নিশু লুচি খাবে রাত্রিবেলা। দুপুরে মাংস রান্না করিনি যেহেতু মাছের ঝোল হয়েছিল, আর নিশুর বাবার ডিউটি চলে গেছিলো, তো উনি রাতে চলে আসবে, তো খালি খালি মাংসটা রান্না করিনি, মাছের ঝোল দিয়েই আর চিংড়ি মাছ ভাজা দিয়ে দু টাইম খেয়েছি, দুপুরেও খেয়েছি সকালেও খেয়েছি। তো ভাবলাম রাতে একবারে করবো, গরম গরম ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। যেহেতু মুরগির মাংস আমার নিশু খাসির মাংস খাওয়া খেতে পছন্দ করে না, সেই জন্যে মুরগির মাংস নিয়ে আসা, কারণ খাসির মাংস দিলে ওর মানে খায় কিন্তু মন ভক্তি করে খায় না, তো সেই জন্য খাসির মাংসটা আনা হয় না নিশুর জন্য। নিশু যেদিন বলবে সেদিনে হয়তো আনা হবে, কারণ খাসির মাংস আবার মুরগির মাংস, যেহেতু আমরা মুরগির মাংস খাই,
সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু নিশু খাসি খায় না, সেই জন্য মুরগির মাংস নিয়ে আসা। তো বললো মা রাত্রেবেলা আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কী খাবে, বললো লুচি আর মাংস। ঠিক আছে চলো তাই হবে। তো লুচি আর মাংস করেছে, নিশু 4 পিস লুচি খাবে বলেছে, তো 4 পিস লুচি দিয়ে মাংস দিয়ে ওকে দিয়ে দিয়েছি খেতে, আর আমিও আমার জন্য 4 পিস লুচি বানিয়েছি। জানি না 4 পিস খেতে পারবো কিনা, প্রথমে 2 পিস নেব, নেওয়ার পর তারপরে দেখবো, যদি খেতে পারি তাহলে আবার নেব। আমার পোলট্রি মুরগি খুব একটা ভালো লাগে না, আমি জাস্ট ঝোল আলু দিয়েই খাবো, আর 1 পিস নেব, মানে তিতো লাগে আমার মুখে, জানি না কেন আমার মাংসের ঝোল আলুটাই বেশি পছন্দ করি। কিন্তু আমার নিশু মাংসের ঝোলটা খায় কিন্তু আলুটাও পছন্দ করে না, ওনার আবার আলু পছন্দ হয় না। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।